চেষ্টা করি যে তাদের পাশে দাঁড়িয়ে তাদের পিতাকে একটা মনের শক্তি দৃঢ়তা সৃষ্টি করার, যে পার্টি তাকে পরিত্যাগ করে না, নেতা তাকে পরিত্যাগ করে না, আমরা সবসময় তাদের সঙ্গে আছি। আমি আজকে এইটুকু আল্লাহ তাআলার কাছে দোয়া চাই যে পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভয়াবহ যে করোনা ভাইরাসের যে আগ্রাসন এর থেকে আমাদেরকে মুক্ত করেন, এবং আমাদের এই পরিবারগুলো যারা এখনো কিন্তু অসহায় দুস্থ অবস্থায় আছে, যে শিশুটি যেদিন তার বাবা হারিয়ে গিয়েছিল সেদিন সে হয়তো 3 মাস 4 মাস পার করতে পারছিল, এখন সে বড় হয়েছে 5 বছর, পরে সে জিজ্ঞেস করে তার মাকে আমার বাবা, রাষ্ট্র কিন্তু তার কোনো জবাব দিতে পারে না, কারণ রাষ্ট্রের সঙ্গে এটাই সবচেয়ে ভয়ঙ্কর কথা, যে রাষ্ট্র যখন নিজেই উৎপীড়ক হয়ে যায়, রাষ্ট্র যখন নিজেই গুম খুন করে অথবা আপনার ক্রস ফায়ার করে, তখন মানুষ গিয়ে কোথায় দাঁড়ায়? আমরা তো তখন তাকে সত্যি কারণটাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারি। দুর্ভাগ্য আমাদের যে আজকে আমরা এই ধরনের একটা সরকারের কি বলবো সরকারের নির্যাতনের খবরে পড়েছি, যাদের কোনো জবাবদিহিতা নেই, তারা নির্বাচিত কোনো সরকার নয়, যারা শুধুমাত্র শক্তির জোরে বন্দুক বুলেটের জোরে তারা আজকে ক্ষমতায় বসে আছে, জনগণের প্রতি কোনো রকমের যে দায়িত্ব বসে দায়িত্ব বোধ করে, যে কারণে আজকে আমরা দেখছি যে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য এই সরকারের যেভাবে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত ছিল সেটা তো আসতে পারে, কারণ আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি তাদের মধ্যে প্রচন্ড রকমের উদাসীনতা ছিল, অবহেলা ছিল, কারণ যেটা বিষয় বলেছেন যে তারা অন্য কাজে ব্যস্ত ছিল, সে কাজটা আমরা জানি কি কাজে ব্যস্ত ছিল, তাই এটাকে প্রথম দিকে গুরুত্ব দেয়, যখন ঘরের মধ্যে এসে পড়ে গেছে তখন তারা এটাকে সমান দিতে গেছেন, যখন সমান দেওয়ার মতো শক্তি তাদের ছিল না। আজকে এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তাদের যে শাসন ব্যবস্থা সেটা কতটা ভঙ্গুর, স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে, এর মধ্যে কোনো মানে কোনো স্বাস্থ্য ব্যবস্থা আছে বলেই মনে করা যায় না, এই অবস্থা হয়ে গেছে। সাধারণ রোগীরা যারা চিকিৎসার জন্য যাদের যার ক্যান্সার হয়েছে, যার হয়তো লাংসে আপনার টিবি আছে অথবা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, সে গিয়ে কোনো চিকিৎসা কোনো হাসপাতালে পায় না, থেকে হাসপাতালে কোনো চিকিৎসা পাওয়া হয়, এটা বাস্তবতা হচ্ছে যেগুলো ঘটছে প্রতিনিয়ত, এবং করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যে সম্মিলিত উদ্যোগ তাদের নেওয়া উচিত ছিল সে উদ্যোগ নিয়ে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এক কথায় সরকার এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে গিয়ে পুরোপুরিভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং সেই একলা চর নীতি তার এক দূরের শাসন ব্যবস্থার যে নীতি, সে নীতির কারণে আজকে জনগণ প্রচন্ড রকমের ঝুঁকির মধ্যে পড়েছে, এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে সত্য কথাটি আমরা জানতে পারছি না, ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি না, যে কথাগুলো বলা হচ্ছে সরকারের তরফ থেকে তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে, যে ইতিমধ্যেই সমস্ত জনগণের মধ্যে প্রশ্ন এসে গেছে। আমরা তাই আবারও বলছি, আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি বিরোধী দল হিসেবে, আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে এই চীনে এই করোনা ভাইরাস আক্রমণ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে প্রেস কনফারেন্স করেছি, আমরা বলেছি যে আমাদের এখন এই কাজগুলো করা অনেক দরকার, আমরা হ্যান্ড গ্রিল বিলি করেছি, আমরা মাস্ক বিলি করেছি, আমরা স্যানিটাইজার বিলি করেছি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, অর্থাৎ শর্ট টার্ম স্বল্প মেয়াদি মধ্য মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি প্যাকেজ আমরা চেষ্টা করেছি 87,000 কোটি টাকা আমরা95,000 কোটি টাকা মাত্র 16,000 কোটি টাকা হচ্ছে আমার সরকারের বাজেট এবং তার সরকারি কোষাগার থেকে যাচ্ছে,
এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে বোধগম্য হয় এবং এর কোনো জবাবও তারা দেননি। আপনার প্রতিদিন তাদের বিশেষ করে তথ্যমন্ত্রী সাহেব আমাদেরকে গালিগালাজ করেছেন, তিরস্কার করেছেন এবং বলেছেন যে আমরা শুধুমাত্র কথাই বলছি কিন্তু আমরা কোনো কাজ করছি না। কিন্তু আমরা দল হিসেবে, বিরোধী দল হিসেবে 12-13 বছরের তাদের নির্যাতনের পরেও যে কাজটুকু করেছি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা তাদের চেয়ে অনেক বেশি কাজ করেছি তাদের দল থেকে এবং ইতিমধ্যে আমরা আমাদের যে হিসাব সেই হিসাব মধ্যে আমরা 7 লক্ষ পরিবারের কাছে পৌঁছে গেছি আমাদের ত্রাণ নিয়ে, সীমিত শক্তির মতো নিয়ে। আমরা প্রতিদিনই আমাদের এই সংখ্যা বাড়ছে, ওইটা আরো বাড়বে বলে আমরা বিশ্বাস করি। আমরা তারপরে বলেছি যে আসুন, এটা এখন রাজনৈতিক বিতর্কের সময় নয়, এটা এখন রাজনৈতিক প্রতিহিংসার সময় নয়, অহংকার এবং আত্মভরিতা বাদ দিয়ে আসুন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করুন। ঐক্যবদ্ধ করে আমরা এই ভয়ঙ্কর যে করোনা ভাইরাসের যে আগ্রাসন থেকে মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করি, সেই উদ্যোগ আপনারা গ্রহণ করুন। দুর্ভাগ্য আমাদের যে সরকার সেটা করছেন না, করবেন বলে আমি বিশ্বাস করি না, এটা যে তারা জনগণের কাছে তাদের কোনো জবাব দিতে। আজকে যারা এখানে এসছেন আমাদের বিশেষ করে পরিবারগুলোর সদস্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই এত লকডাউনের মধ্যেও এত কষ্টের মধ্যে আপনারা এখানে এসছেন। যে সমস্ত পরিবার আসতে পারেনি তাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই যে তাদের উপহার তাদের কাছে পৌঁছে যাবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা গ্রামসে তাদের কাছে পৌঁছে যাওয়ার সমস্ত ব্যবস্থা করবেন। যারা এই কাজগুলো করছেন এখানে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ইতিমধ্যে তাদের অনেকেই কিন্তু আক্রান্ত হয়েছেন, আমরা যেহেতু খবরের সংবাদে দেখছি তারা আক্রান্ত হয়েছেন এবং তাদেরকে আমার একটা জিনিস অবাক লাগলো, এটা আমি একটু জানতে চাই আপনাদের কাছে যে আপনাদের নেতারা যারা অনেকে একজন সরকারের উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা একটা 5 দফা না কয় 7 দফা নিয়ে সরকারের কাছে গিয়েছিলেন, পরে আমার সেটাকে উইথড্র করলেন, এটা আমি বুঝতে পারি কারণে অবশ্যই উইথড্র করলেন। আপনাদেরকে আসলে কোনো পুনরুদ্ধার দেওয়ার কোনো ব্যবস্থা হয়েছে কি না তাও আমি জানি না, সব সেক্টরকে দেওয়া হলো কিন্তু এটাকে কোনো পুনরুদ্ধার দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। আমি আজকে দাবি জানাচ্ছি সরকারের কাছে যে সাংবাদিকদের তারা যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন তাদের নিরাপত্তার জন্য এবং তাদের এই ঝুঁকিপূর্ণ করার জন্য তাদের বিমা এবং তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার মনে হয় যে আমাদের সুমন ভাই আমাদের শহীদ জনির পরিবারকে সামনে আনার জন্য আমি অনুরোধ করছি। খামটা প্রকাশ করে মনে হচ্ছে পুরো লিস্ট দেওয়া হচ্ছে।
থ্যাংক ইউ। আজকে আসলে আমরা এই কার্যক্রমটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সেটা পরিচালনা থেকে যার সব সার্বিক সহযোগিতা সত্য আমরা পেয়েছি আতিকুর রহমান মোহন ভাই আপনার সহ আমাদের টিমের যারা ছিল সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা পক্ষ থেকে এসেছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।